Okay. মেজানুর রহমান না ট্রেনে দেখে এসেছেন, আপনি এখন কোনো কাজ করছেন না এবং আগে একবার এপিডুরাল ইনজেকশন দিয়েছিলেন। স্যার এটা কি এপিডুরাল নাকি আমি জানি না। আচ্ছা, দাম কত নিয়েছিল? 3000 টাকা। তাহলে এপিডুরালি হওয়ার সম্ভাবনা বেশি। এক বছর ধরে আপনার কোমরে ব্যথা এবং ডাইন পায়ের দিকে ব্যথা চায়। ডাইন পায়ের দিকে কি যায়, ব্যথা না ঝিঝি না অবশ, কোনটা? স্যার ডাইন পায়ের দিকে একটু ঝিঝি যায়, এ পায়ের এ পর্যন্ত শিনশিন করে জলে। আর কি করলে বাড়ে, হাঁটাহাঁটি করলে বাড়ে? বেশিক্ষণ দাঁড়ায় থাকলে বাড়ে, আর কতক্ষণ দাঁড়ায় থাকলে ডান পায়ের এই ব্যথাটা বা ঝিঝিটা শুরু হয়? 1 ঘন্টা দাঁড়ায় থাকলে, এক ঘন্টা দাঁড়ায় থাকলে মোটামুটি শুরু হয়। ঠিক আছে, আমরা নোট করি যে কোমরের ব্যথাটা এক বছর থেকে এবং ডাইন পায়ের দিকে ব্যথা যায়। জি, এবং এটা ইনক্রিজ অন ওয়াক, দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে এটা, আবার যদি বিশ্রাম নেন বা শুয়ে থাকেন তখন? বসে থাকলে যে হিপ যে জয়েন্ট আছে, হিপ জয়েন্ট অত্যন্ত জ্বালা পোড়া করে। কিন্তু পায়ের দিকে সমস্যাটা থাকে না? পায়ের দিকে সমস্যাটা তখন কম থাকে। আর শুয়ে থাকলে? শুয়ে থাকলে হয়, জ্বালা পোড়াটা হয়, শুয়ে থাকলে জ্বালা পোড়া হয়। যদি কারো পিএলআইডি থাকে তাহলে কিন্তু শুয়ে থাকলে বা রেস্ট নিলে ব্যথা থাকার কথা নয়। উনি কিন্তু শুয়ে থাকলে বা বসে থাকলেও ব্যথা করে, সেহেতু এনার পিএলআইডি হওয়ার সম্ভাবনার পাশাপাশি হিপ জয়েন্টে মানে সমস্যা থাকার সম্ভাবনা আছে। সুতরাং আমরা দেখবো তার হিপ জয়েন্ট। তো আপনার ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো আপনি লিখেছেন নাই। আর ঘুম কেমন হয় আপনার? ঘুম মোটামুটি ভালো। মানে একটু দাঁড়ান তো দেখি, আপনি পায়ের গোড়ালি দিয়ে হাঁটেন, এইখানে দাঁড়ান, এই যে এইভাবে আমার মতো এদিকে হাঁটবো স্যার। হাঁটেন, পাচ্ছেন? এবার পায়ের পাতা দিয়ে হাঁটেন, পায়ের পাতা, এই যে এইভাবে। বাস, বঙ্গাসনে বসেন দেখি। বা এখানে শুয়ে পড়েন। এক বছর থেকে তাহলে আপনার এই সমস্যাটা। এবার আমরা ডাইন পাটা আস্তে আস্তে উপর দিকে উঠালাম 90 ডিগ্রি। গুড। এবার হাঁটু ভাঁজ করেন, ভাঁজ করে আমরা এভাবে একবার ঘুরালাম। জি, লাগে না? এভাবে ঘুরালাম, লাগে না? লাগে না। ওকে, আসেন। আচ্ছা, একটু কাজ করেন তো, এই লুজ দেন প্যান্ট বোতাম, লুজ দিয়ে উপর হয়ে শুয়ে পড়েন, আমি জয়েন্ট দেখব। যেহেতু আমরা দেখেছি যে উনি শুয়ে থাকলেও ব্যথা বাড়ে, সেহেতু ওনাকে আমরা এবার হিপ জয়েন্ট ওনার ভালো, আমি একটু ভেবে দেখলাম। এবার দেখবো যে স্যাক্রোইলিয়ার জয়েন্ট তার প্রবলেম আছে কিনা। এখানে এই যে এই জায়গাটা হাড্ডি গুলো ধরতে পারি না, ধরলে ব্যথা। আচ্ছা, ওটা পরে দেখছি। যেমন এই জায়গায় লাগে না? না, এই জায়গায় লাগে না? লাগে। আচ্ছা, আসেন, আমরা এমআরআই দেখছি। জ্বালা পোড়াটা হয় রাত্রে শুয়ে থাকে। জ্বালা পোড়া হয় কোথায়? পায়ে, পায়ের দিকে। আচ্ছা, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না, সাউন্ড কেমন আছে, ক্লিয়ার আছে কিনা একটু চেক করছি পিসিতে। সাউন্ড একটু কম হচ্ছে, সাউন্ডটা বাড়ানো যাচ্ছে না, নো প্রবলেম, আমরা শেষ করব। আচ্ছা, আমরা একটু দেখি যে আপনার আসলে সমস্যা কোথায়। এই দুটো ছবি যথেষ্ট বোঝার জন্য। এটা হলো আপনার স্পাইনাল কর্ড বা এই যে মেরুদণ্ডের পেছনে মোটা রগটা। জি স্যার। আর এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। জি স্যার। মেরুদণ্ডের হাড়, এবং এই দুই হাড়ের মাঝখানে থাকে সাদা ডিস্ক। এই যে সাদা ডিস্ক, সাদা ডিস্ক, সাদা ডিস্ক, সাদা ডিস্ক, মানে সবকিছু ভালো। আমরা কিন্তু যে পিএলআইডি যে লক্ষণগুলো, তা মানে পিএলআইডি যে এমআরআই সেরকম নয়, বুঝতে পারছেন? জি স্যার।
এমআরআই খুব সুন্দর, এরপরেও আপনি দেখালেন যে কোমরের একটা জায়গায় ব্যথা আছে, দেখি আগে এমআরআই সুন্দর। আমরা এই ছবি দেখলে আরো ভালো আর ক্লিয়ার বুঝতে পারবো যে কোনো পায়ের দিকে কোনো, হ্যাঁ একটা জায়গায় আছে। ওকে দেখি, এক দুই এক দুই এক দুই তিন, এই সমস্যা একটা জায়গায় আছে। আর একটু দেখি, হ্যাঁ এবার আপনাকে বোঝানোর পালা আসলে কি আছে। যদিও এখানে দেখা যাচ্ছে বেশি একটা চাপ নেই, কিন্তু এই সেকশনে এক্সিয়াল সেকশনে যে গোল গোল ছবিগুলোতে দেখা যাচ্ছে একটা জায়গায় চাপ আছে, কিরকম এটা বুঝাই। উপরেরটা, উপরেটা এই যে সিঙ্গারের মতো গোল তিন কোণা দেখছেন, এটা হচ্ছে সেন্টার, এই পাশে হচ্ছে বাম পায়ের নার্ভ, এইটা হলো ডান পায়ের নার্ভ। এইটাতে দেখা যাচ্ছে যে সেন্টার, এই যে ডান পায়ের নার্ভ কালচে হয়ে আছে, বাম পায়ের নার্ভও কিন্তু কালচে হয়ে আছে, তার মানে দুদিকেই যাওয়ার কথা, কিন্তু আপনি বলছেন শুধু একদিকে। আসলে কি আপনার বাম দিকেও যায়? বাম দিকে মাঝে মাঝে একটু ব্যথা অনুভব হয়, মাঝে 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 ব্যথা অনুভব। তাহলে আপনার কিন্তু আসলেই ডান বাম দুদিকেই সমস্যা আছে, সমস্যা আছে বলতে নার্ভে চাপ আছে, তবে এখন লক্ষণ ডান দিকে। আপনার এই ক্ষেত্রে যেহেতু এটা এমন নয় যে অপারেশন লাগবে, ডিস্ক অনেক চাপ খেয়ে আছে, ডিস্ক চাপ নাই, সেরকম হালকা চাপ, তীব্র ওরকম যন্ত্রণা কোনো ব্যথা নাই, তো আমি ব্যথা অনুভব করি। আমি স্যার পায়ের এদিকে এখানে মাঝে মাঝে কিটকিট করে একটু ব্যথা অনুভব, বুঝতে পেরেছি। তেমন কিছু নাই আপনার, জ্বলা পোড়া আপনার? আমরা যেটা করব, আপনি কি কাজ করেন এখন? কোনো কাজ করেন? এখন কোনো কাজ, বিদেশ যাওয়ার চিন্তা আছে এরকম কিছু? স্যার চিন্তা করছিলাম, এই অসুস্থতার কারণে আমি, কিছু অসুস্থ নাই, আপনি জাস্ট আমাদের দুটো ব্যায়াম করবেন। যদি আপনি এপিডুরাল ইনজেকশন নাও দেন, শুধু ব্যায়াম করলেই আপনি ভালো হয়ে যাবেন, এবং এই ক্ষেত্রে এপিডুরাল ইনজেকশন আপনার জন্য খুবই সাহায্য করবে, যে মানে ব্যায়ামের সঙ্গে যদি ইনজেকশনও দেওয়া যায় তাহলে খুব দ্রুত কাজ করবে। এছাড়া তবে আপনার একটা জিনিস ভালো সংবাদ, সেটা হচ্ছে যে অপারেশনটা লাগছে না। আপনি কোনো আঘাত পেয়েছিলেন? স্যার আমার অতটা মনে নেই। ও দরকার নেই এত চিন্তা। স্যার আমার কাছে এমআরআই একটা কাগজের রিপোর্ট আছে স্যার, আর অনেকগুলো কিছু আমি কি ওষুধ খাইছি আছে স্যার আমার কাছে। এমআরআই রিপোর্টে তেমন কিছু নাই, তো আমরা এখন লিখছি যে ওনার এসএলআর নর্মাল, হিপ জয়েন্ট নর্মাল, স্যাক্রোইলিয়াক জয়েন্টও নর্মাল, এমআরআই তে পাওয়া গেল। এটার নাম পিএলআইডি নয়, এটা হচ্ছে যে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, মানে সরু হয়ে গেছে নার্ভগুলো, স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, এবং এটা হচ্ছে কোন লেভেল L4-5। তো আমরা ওনাকে এই L4-5 লেভেলে, দেখি একটু ছবিটা আরেকবার গোপাল হয়, এটা কোনটা? গুড গুড, থ্যাংক ইউ, এটা তাহলে একটু দিয়ে দেন। থ্যাংক ইউ। লাইভে আমি একটা কথা বলে রাখি যে আমি নেপালে যাচ্ছি, কাল থেকে এখানে চেম্বার বন্ধ থাকবে, কালকে হচ্ছে 18 তারিখ, 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে চেম্বার, ইনশাল্লাহ 24 তারিখে আমরা চেম্বার করব। ওনার আরেকটু কনফার্ম হই যে এটা কোন লেভেলের, এই স্পাইনাল ক্যানেল স্টেনোসিসটা কোন লেভেলের। আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? আমি ভিডিওটা 15 দিন ধরে দেখতেছি। তাহলে ব্যায়াম কোনো চর্চা করেননি? করেছি। কোনটা কোনটা? ওই 7টা ব্যায়াম না দুটো ব্যায়াম? দুটো ব্যায়াম, দুটা এক সেট করার জন্য। একটা হচ্ছে যে বঙ্গাসন, গঙ্গাসন যেটা বসলাম, আর একটা হলো যে পা টানে বুকের সাথে। এই দুটো করেছেন, করে কি কোনো পরিবর্তন খেয়াল করলেন? কয়দিন ধরে করছেন এটা? এই 2-3 দিন ধরে করেছি। 2-3 দিনে বুঝবেন না, তবুও কোনো পরিবর্তন আসছে মনে হয়? আমি মনে হয় না আমার,
ওকে, আমরা তাহলে প্ল্যান করছি আপনার, একটা হলো এই দুটো ব্যায়াম আপনি করবেন 2 মাস, বঙ্গাসন আর পবন মুক্তাসন, আর হচ্ছে আপনার এপিডুরাল ইনজেকশন। এবং এপিডুরাল ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন আপনার জন্য, মানে আপনার মতো রোগীদের জন্য যারা 1 বছর ধরে ভুগছে, কিন্তু অনেক ওষুধ, আপনার তো কাগজের অভাব নাই, 1 কেজি হয়ে যাবে স্যার। যে কিছু আমি গত এত ডাক্তার দেখাইছেন, কেউ ইনজেকশনের কথা বলেনি স্যার? না, একটু আমি এডোলো ফিজিও কোন ডাক্তারকে অপারেশন কথা বলেছিল না স্যার? হ্যাঁ, অপারেশন কথা বলার কথা নয় স্যার, এখানে অনেকগুলো ফিক্সেশন আছে। ডাক্তারের নাম আপনি উচ্চারণ করেন না, আমরা আমি শুধু দেখছি। হ্যাঁ, যেহেতু আমাদের লাইভ হচ্ছে, কোন ডাক্তারের নাম আমরা উচ্চারণ করতে চাই না। ঠিক আছে স্যার, এটা হলো সর্বপ্রথম যে কাগজ। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি দিয়ে গেছেন, আপনি ফাতেমা পেইন কেয়ার সেন্টার এখানে দিয়ে গেছেন, আপনি দিয়ে গেছেন মডার্ন হসপিটালে, আমার এখানে মডার্ন হসপিটালে, এবং ওষুধগুলো খেয়েছেন, অনেক অনেক ওষুধ। এত ওষুধ তো আপনার তো লাগার কথা না, কি আশ্চর্য ফিজিওথেরাপি করেছেন বাদ এটা। স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ এখানে একজনকে দেখিয়েছেন, মানে কেউ আসলে অপারেশনের কথা বলেন নাই, ফাইন। তাহলে এনার আমরা খুব স্পষ্টতই বলছি যে আমাদের সিদ্ধান্তটা আল্লাহর রহমতে সঠিক আছে। নার্ভ টেস্ট করেছেন, MCS, এটার একদম প্রয়োজন ছিল না অযথা। আর অনেকগুলো টেস্ট আছে আপনার, লট অফ টেস্ট, এত টেস্ট কোনো প্রয়োজন নাই। একজন রোগীর ক্লিনিক্যালি আমরা যখন চেম্বারে বসে আলোচনা করি বা দেখি, তার মানে বেশিরভাগ ডায়াগনোসিস সঠিক হয়, বাকিটুকু ডায়াগনোসিস বা চিকিৎসা করার জন্য কিছু টেস্ট লাগে, খুব সিম্পল। যেমন সিরাম ক্রিয়েটিনিন লাগে, অথবা ডায়াবেটিসটা তো লাগেই না, একটা এক্সরে লাগে। এক্সরেটা হচ্ছে যেমন আমরা এক্সরে লাম্বোসাকাল স্পাইন, আমরা ফ্লেকশন এক্সটেনশন ভিউ দেখি, যাতে করে পূর্বের আঘাতজনিত কারণে হাড় সরে গেল কিনা সেই ব্যাপারটা জানার জন্য। এই জেলে B27 নেগেটিভ, এটা খুব ভালো একটা টেস্ট। এই টেস্ট করলে আমরা বুঝি যে আপনার বাতজনিত সমস্যা আছে কিনা। আমি একটু নোট ডাউন করে রাখি যে ওনার এই জেলে B27, এটাও নেগেটিভ, B27। যারা PLID রোগী তারা আমার বিশ্বাস আমাদের এই লাইভটা এনজয় করছেন এবং কাজে লাগছে। যারা PLID রোগী নন, তাদের আসলে এই লাইভটি দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা এক্সরেটা কিন্তু খুবই খুবই ভালো, এক্সরেতেও কোনো সমস্যা নেই, আমরা একটা এক্সরে তারপরেও করাবো। যেহেতু আপনার আমরা ইনজেকশন দেব, সেটা হলো যে ওই যে বিশেষ এক্সরে যেটা বললাম এ পর্যন্ত করানো হয়নি, সেই এক্সরেটা করব, যেটা বলা হয় লামোসাকাল স্পাইন ফ্লেকশন এবং এক্সটেনশন ভিউ। এক্সরেটা করেন, আর আমাদের পরিকল্পনা হলো এপিডুরাল ইনজেকশন দেবো আর 2টো ব্যায়াম। এই 2টো ব্যায়াম আপনি বাইরে গিয়ে দেখে নেন আর একটু এক্সরেটা করে নিয়ে আসেন। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে লাইভে ছিলেন, তাদেরকে আপনি কিছু বলবেন, মানে দর্শকদের উদ্দেশ্যে বা যারা লাইভ দেখছেন? স্যার আমি আমাদের সাউন্ড সিস্টেম খুব একটা ভালো নয়, আপনি কাছাকাছি রেখেই বলেন, তাহলে মানুষজন শুনতে পারে। স্যার আমি বলতে চাই যে শালম স্যারের যে ভিডিওগুলো আছে, এগুলো যারা আমার মতো PLID রোগী তারা বেশি বেশি দেখবেন, দেখে ব্যায়াম করবেন, এবং কি যদি সমস্যা হয় স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, স্যারের চেম্বারে আসবেন। তাই বলে সবাই আসবেন না, সবাই যদি চেম্বারে আসেন তাহলে কিন্তু আমার লোড পড়ে যায়, এবং লোড পড়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি সিরিয়ালটাকে কমিয়ে দিই, যাতে করে আমি তো একা মানুষ, সামাল দিতে পারি না, এবং এই যে মানুষদের সামাল দেওয়া যায় না, এই জন্য আমি 2 জন স্পাইন সার্জনকে আনবো, যারা রুগীদেরকে টোটালি দেখাশোনা করবে, দেখাশোনা করে ফাইনালি আমার কাছে আমি দেখবো, যাতে করে আমার একটা রুগীকে যেমন আমরা 15-20 মিনিট সময় দিচ্ছি, এটা লাগবে না। তখন ওই ডাক্তাররাই সব কিছু এক্সামিনেশন করে জাস্ট আমাকে যখন দেখাবে, আমি জাস্ট দেখে দেবো যে, এবং ফাইনাল সিদ্ধান্তটা দেবো, বা রুগীর সঙ্গে যদি আরও কোনো কথোপকথন থাকে সেটাও বলতে পারবো। তবে সবাই আমার কাছে আসবেন না, আপনারা শুধু ভিডিও দেখে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে এগুলো ফলো করলেই কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আর কিছু বলবেন? না, ধন্যবাদ সকলকে। আচ্ছা, অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লোজ করে দেন। ক্লোজ করতে না পারলে আমাকে দেন, আপনার ক্লোজ তো করতে হবে। Want to stop.